এই গাইস, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর ইউটিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনাদের সাথে আরও একটি সিম্পল টিপস বা ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে কিছু জিনিস শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে, আমরা যারা নিজেকে আপগ্রেড করতে যাচ্ছি বা স্মার্ট ওয়েতে আমাদের দৈনন্দিন বা লাইফস্টাইলকে ওয়ার্কিং প্ল্যান অনুসারে চেঞ্জ করতে যাচ্ছি, তারা সবসময় আমরা একটা জিনিস করি, সেটি হচ্ছে আমরা ডেইলি রুটিন বা ডায়েরি মেনটেন করি। আমি আপনাকে প্রশ্ন করব, আজকে তারিখে যে ডায়েরিটি লিখেছেন সেই ডায়েরিটির তারিখ বা সময় আপনি কি 2 বছর পরে আমাকে দেখাতে পারবেন? আপনার উত্তর অবশ্যই না। কেননা এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার বা জটিল ব্যাপার, বা 5 বছর পরে বা 10 বছর পরে আজকের দিনে কি করেছেন সেটি আপনি কিভাবে আমাকে শুরু করবেন। তো বন্ধুরা, এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আমি আপনাকে আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাব। তো বন্ধুরা, আপনি অবশ্যই কানে হেডফোন এবং হাতে পপকর্ন নিয়ে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে এখান থেকে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিও দেখতে পারেন। তো বকবক না করে ফিরছি ইন্ট্রো এর পরে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা সবসময় আমাদের দৈনন্দিন লাইফস্টাইলকে সুন্দরভাবে কাটানোর জন্য বা সময়ের সাপেক্ষে আমাদের নিজের জীবনকে উন্নত করার জন্য ডায়েরি মেনটেন করি। কিন্তু আপনি যদি সে কাজটি পিসিতে করতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। প্রথমে আপনি যাবেন নোটপ্যাড ওপেন করবেন। নোটপ্যাড ওপেন করার পরে আমরা সচরাচর যে কোনো ডকুমেন্ট লেখার জন্য নোটপ্যাড ওপেন করে লেখা শুরু করি। ধরুন আপনি একটি আজকে মিটিংয়ের ডেট সেট করেছেন। আমি লিখছি, দেখুন আমি নোটপ্যাড এর মধ্যে লিখেছি লার্নিং এন্ড আর্নিং ট্রেনিং। এটিকে আমি এবার সেভ করব। ট্রেনিং দিয়ে আমি ডেস্কটপে সেভ করছি। ডেস্কটপে সেভ করার পরে এটা আমি মিনিমাইজ করি। দেখুন এই ফাইলটা ওপেন হয়েছে। এবার যদি আমি এটি ওপেন করি, দেখুন কি অবস্থা হয়, এই ফাইলটি ওপেন হয়েছে। অর্থাৎ এখানে কোনো ডেট নাই বা সময় নেই। তো কেমন হয় এই লেখাটির সাথে বা ট্রেনিং প্রোগ্রামের সাথে যদি আমি ডেট জুড়ে দিতে পারি, তখন কি হবে? আমরা এটি কেটে দিচ্ছি, এটিকে একটু ম্যাক্সিমাইজ করি। ম্যাক্সিমাইজ করার পরে এটি নিচে নিয়ে যাই। এবার যে কাজটি করতে হবে, আমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, একটি ডট দিতে হবে বা ফুল স্টপ যেটি বলে, ক্যাপিটাল এল ও জি লগ দিকে। আপনি আবার সেভে যান, সেভ করবেন। সেভ করলাম, এবার আমি এটি কেটে দিচ্ছি, এটি আমি ওপেন করছি। এই যে দেখুন বন্ধুরা, এখানে ডেট এবং টাইম সুন্দরভাবে সেট হয়ে গেল। অর্থাৎ আপনি আগামী দিনের জন্য বা আগামী 1 সপ্তাহের জন্য বা 2 সপ্তাহের জন্য বা আগামী বছরের প্ল্যান আপনি কী করতে পারেন, আজকের তারিখে আপনি সেটিং করতে পারবেন। অর্থাৎ আপনি যদি প্ল্যানিং করার পরে 2 বছর বা 5 বছর পরে এটি ওপেন করে আবার দেখেন, তাহলে আপনার কাছে কেমন মনে হবে? অবশ্যই ভালো মনে হবে। এতে সুবিধা কী হবে, আপনি যদি প্ল্যান অনুসারে কোনো কাজ করতে চান, তাহলে কোনো কাজ যদি কোনো কারণে ছুটে যায় বা করতে না পান, তাহলে অবশ্যই এখানে ডেট বা সময় ধরে ধরে সেই কাজটি করে নিতে পারবেন। এতে আপনি নিজেকে অনেক বেশি আপগ্রেড করতে পারবেন অন্যদের তুলনায়। তো এটি কীভাবে করবেন দেখালাম। আমি আরেকটি দেখাচ্ছি, মেকিং ইউটিউব ভিডিও। ধরুন আমি এটি লিখলাম, লিখার পরে আমি আবার যদি সেভ করি, এখানে কিন্তু কোনো সময় নেই, আমি এটি আবার সেভ করব। সেভ করার পরে আমি যদি এটা কেটে দেই, এবার ওপেন করি আবার ফাইলটি, নোটপ্যাড ফাইলটি, দেখুন সময় সেভ হয়ে গেল। দেখুন 8:36 PM 8:12:019 8:12:019 অর্থাৎ 8:36 মিনিটে আমি এই ভিডিওটি তৈরি করছি। আশা করি অনেক বেশি মজা পেয়েছেন। যদি ন্যূনতম ভালো লেগে থাকে আমার চ্যানেলটি, অবশ্যই আপনাকে অনুরোধ জানাবো সাবস্ক্রাইব করে নিন এবং এখান থেকে লার্নিং এবং
আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো একে একে দেখতে হবে, কারণ আমি আপনাকে এনসিওরিটি দিচ্ছি আমার চ্যানেলের মধ্যে সর্বশেষ লেটেস্ট বা লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করা হয় শুধুমাত্র আপনাদের উপকারের জন্য এবং আপনাদের বন্ধুদের পরিপ্রেক্ষিতে। তো পরবর্তী ভিডিও কেমন হতে পারে বা কী বিষয়ের উপর হতে পারে অবশ্যই আপনার কমেন্টের প্রতিক্রিয়া রইলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।